ভাই নুরুদ্দিন চাঁদাবাজি নিয়ন্ত্রণ, ভাতিজা ছুট ব্যবসা, মাদক ব্যবসার নিয়ন্ত্রণ সহ মৎস্য খামার দখলেরও অভিযোগ উঠেছে। গোটা নারায়ণগঞ্জ আবারও সন্ত্রাস আর দখলের পুরনো চিত্রে ফিরেছে বলে স্থানীয়দের অভিযোগ। সেই সঙ্গে নূর হোসেনের সহযোগীদের বেপরোয়া চলাচল আর হুমকি ধামকিতে সাত খুনের শিকার পরিবারের সদস্যরা শঙ্কায় রয়েছে বলে জানিয়েছে নিহতদের পরিবার। কবির হোসেনের তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন মাহমুদুল হাসান, সঙ্গে ছিলেন নারায়ণগঞ্জ প্রতিনিধি প্লাবন রাজু। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে বালুমহাল গড়ে তোলে নূর হোসেনের ভাই নুরুজ্জামান জজমিয়া। কিন্তু নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর সাত খুনের পর জজমিয়া পালিয়ে যায়। এরপর থেকে বালু ব্যবসা বন্ধ থাকলেও নূর হোসেনকে দেশে ফিরিয়ে আনার পরপরই আবারও বালুমহল দখল করে জজমিয়া। অবৈধভাবে সড়ক ও জনপদের জায়গা দখল করে সেখানে চলছে বালুর ব্যবসা। এ ঘটনা সংবাদ সংগ্রহ করতে গেলে এসিটিভির ক্যামেরা দেখা মাত্র জজমিয়া বাহিনীর সদস্যরা পালিয়ে যায়। সেখানে কথা হয় কয়েকজন শ্রমিকের সঙ্গে। নূর হোসেনের আরেক ভাই নুরুদ্দিন পলাতক থেকে সিদ্ধিরগঞ্জের পরিবহন ও ফুটপাতের চাঁদাবাজি নিয়ন্ত্রণ করছে বলেও অভিযোগ রয়েছে। সেই সাথে তার ভাতিজা শাহজালাল বাদল গার্মেন্টস ও ঝুট ব্যবসার চাঁদাবাজি নিয়ন্ত্রণ আর মৎস্য খামার দখল করে ব্যবসা করছে। অভিযোগ রয়েছে স্থানীয়দের উপর নির্যাতনেরও। 18 মাস কিন্তু সিদ্ধিরগঞ্জ আমি মনে করি অনেক ভালো ছিল। বাদল ঈদের দুই দিন আগে আসার পরে দেখেন আপনারা যাই হের নামে কয়টা মামলা হয়েছে। আবার দেখা যাবে যে সে উৎপীতে বসে আছে, হয়তো আমি কোনো এক কাজে গেছি, আমার সন্তানরা আমার আত্মীয় স্বজনরা গেছে, সুযোগ পেয়েছে মাইরে দিচ্ছে। তবে এই বিষয়ে তাদের সঙ্গে যোগাযোগ করা হলেও কাউকে পাওয়া যায়নি। এদিকে নূর হোসেনের সহযোগীদের বেপরোয়া চলাচল আর হুমকি ধামকিতে নিরাপত্তাহীনতায় রয়েছে সাত খুনের ঘটনার শিকার পরিবারগুলো। হ্যাঁ, অবশ্যই নিরাপত্তাহীনতায় ভুগতেছে, কারণ তার আত্মীয় স্বজন আইসা কিছুদিন আগে একজন সানার পাড়ার একজনকে অনেক মারধর, মানে খুব তার 150 সেলাই লাগছে তার। নূর হোসেনের যদি রিমান্ডে না নেওয়া হয় তাহলে কে ভারতের পালিয়ে যাওয়া সহযোগিতা করলো এবং টাকা দিল কে, কে পরিকল্পনা করলে গেলে কিছু পাওয়া যাইব না। নূর হোসেনকে রিমান্ড নেওয়া সহ অভিযোগপত্র থেকে বাদ দেয়া ছয় আসামিকে যোগ করে সম্পূরক অভিযোগপত্র দেওয়ার নির্দেশনা চেয়ে উচ্চ আদালতে আবেদন করেছে নিহতদের পরিবার। দীর্ঘদিন পরে নারায়ণগঞ্জের সেভেন মার্ডারের মূল আসামি নূর হোসেনকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। সেই সঙ্গে নারায়ণগঞ্জে ফিরেছে তার আত্মীয় স্বজনেরাও। স্থানীয়দের অভিযোগ, এই এলাকায় আবারও সন্ত্রাস চাঁদাবাজির পাশাপাশি বেড়েছে দখলদারিত্ব। মাহমুদুল হাসান, এসএটিভি, সিদ্ধিরগঞ্জ।